সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ সত্তর হাজার পরিবার হবে বাড়ির মালিক পাবে দুই শতাংশ করে খাস জমিও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রথম পর্যায়ের বাস্তবায়ন শনিবার শীতার্থ মানুষের খবর জানাতে এই মুহূর্তে রংপুরের আলমনগরে আছেন রিপোর্টার রতন সরকার আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে রতন রাব্বি এই মুহূর্তে রংপুরে যে আবহাওয়া অফিস যে শীতের তাপমাত্রার খবরটি দিয়েছে সেটি হচ্ছে রংপুরে এই মুহূর্তে তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং এই অঞ্চলে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তো আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে এই অঞ্চলে কিন্তু শৈতপ্রবাহ বয়ে যাচ্ছিলো এবং আবহাওয়া অফিস থেকে জানানো হচ্ছে যে শৈতপ্রবাহটি কিছুটা দুর্বল হলেও এখনও কিন্তু এই অঞ্চলের উপরে বিরাজ করছে শৈতপ্রবাহ এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকবে এবং ক্রমান্বয়ে আজকাল এবং পরশু শীতের তীব্রতা কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ তাপমাত্রা কমতে থাকবে এই অঞ্চলে এবং এই পরিস্থিতিটিকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহই বলছে আবহাওয়া অফিস আমরা জানি যে এই অঞ্চলে আসলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগ বাড়ে এবং এটি যেহেতু কিন্তু পশ্চাৎপদ একটি অঞ্চল এখানকার মানুষের আর্থ সামাজিক অবস্থা খুব ভালো না থাকার কারণে কিন্তু শীতের কারণে মানুষের মানুষকে কষ্ট সহ্য করতে হয় আমরা দেখছি যে শীতের কারণে পুরোনো মার্কেটের মার্কেটগুলোতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় এবং এখানে অনেক মানুষ কিন্তু শীত থেকে বাঁচার জন্য তাদের শীত বস্ত্র সংগ্রহ করছে তো এই ছিল আমার কাছে রংপুরে শীতের খবর রাব্বি শীতার্থ মানুষের খবর নিয়ে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রতন সরকার দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না এই প্রতিশ্রুতির প্রথম পর্যায়ের বাস্তবায়ন হতে যাচ্ছে কাল হতদরিদ্রদের একসাথে সত্তর হাজার বাড়ি ও দুই শতাংশ করে খাস জমি তুলে দেওয়ার নতুন রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ ঠিকানাবিহীন এই মানুষগুলো স্থায়ী বাড়িতে ওঠার আনন্দে উদ্বেল বাগেরহাটের স্মরণখোলা থেকে হারোনা রশিদের ক্যামেরায় দেবাশিস রায় রিপোর্ট প্রায় আশি বছরের প্রৌঢ় যত্ন আর আদরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন নতুন বাড়ির ঘর বারান্দা সহ সবকিছু উপকূল ঘেঁষা বাগেরহাটের প্রত্যন্ত উপজেলা শরণখোলার ভূমিহীন এই বৃদ্ধ সারা জীবন খেটেও বন্দোবস্ত করতে পারেননি নিজের কোনো ঠিকানার জীবন সায়ান্নে তার সেই হতাশা এখন দূর হবার পথে আমি খুব কষ্ট তার এমন লাখ পরিবারকে প্রকল্পের মাধ্যমে স্থায়ী নিবাস গড়ে দিচ্ছে সরকার বাগেরহাটের প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এই এলাকায় ভিটেমাটিহীন এমন দুশো পরিবারের মানুষ এখন নতুন বাড়ি পেয়ে আরো আত্মবিশ্বাসী বাঁচার আনন্দে খুব আনন্দ এই রুমখানকারকে আমরা উঠাইতে উঠাই জন্য সরকার দেসিবিতে আমরা পাইছি তাইলে আমাদের পক্ষে জীবনে করা সম্ভব ছিল না শনিবার দেশে একযোগে সত্তর হাজার সেমি পাকা ঘর ও খাস জমির দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দ্বিকক্ষবিষ্ট ঘরটি বিনা পয়সায় মুজিব বর্ষের উপহার হিসেবে মানবী প্রধানমন্ত্রী প্রদান করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে প্রতিটি বাড়ি নির্মাণে খরচ হয়েছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা ভূমিহীন এবং গৃহহীন মানুষদের গৃহদানের যে উদ্যোগ তাতে করে সবার জন্য মৌলিক সুবিধা নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ দৃষ্টিসীমায় খোলা আকাশকে সাথী করে উপকূল অঞ্চলে যেসব হতদরিদ্র মানুষ বসবাস করতেন এই সুদৃশ্য বাড়ি পেয়ে তাদের অনুভূতি এখন স্বপ্নপূরণের সমান দেবাশিস রায় সময় সংবাদ শরণখোলা বাগেরহাট সন্ধ্যার সময় আরও থাকছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে হঠাৎ ভ্যাকসিন স্বল্পতা বাতিল হচ্ছে টিকা গ্রহণের অ্যাপয়েন্টমেন্ট সিটি মেয়রের ক্ষোভ দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি জানিয়ে আগামীতে উচ্ছেদের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মিরপুর এগারো নম্বর সেকশনে প্রায় অর্ধশত বছর ধরে অবৈধ দখলে থাকা সড়ক মুক্তের অভিযানে তিনি এই ঘোষণা দেন মেয়র বলেন প্রয়োজনে ডিজিটাল নজরদারির ব্যবস্থা করা হবে শুক্রবার দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন অভিযানে মিরপুরের সঙ্গে কালশির প্রায় দুই কিলোমিটার সড়ক অন্তত পঁচাশি শতাংশ জায়গা দখলমুক্ত করা হয় যা স্বাধীনতার পর থেকেই অবৈধ দখলদারের কবজায় ছিল দেশের বাইরের খবর যুক্তরাষ্ট্র জুড়ে দুটি টিকার গণহারের প্রয়োগের মধ্যেই নিউ ইয়র্কে হঠাৎ করে দেখা দিয়েছে ভ্যাকসিন স্বল্পতা আর এতে বাতিল করা হচ্ছে টিকা গ্রহণে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট। এছাড়াও পর্যাপ্ত টিকা না আসা পর্যন্ত নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াও বন্ধ রেখেছে করোনার দ্বিতীয় ধাক্কায় সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই গেল চোদ্দই ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয় ফাইজারের ভ্যাকসিন কার্যক্রম পরবর্তীতে মডার্না টিকাও অনুমোদন পেলে দেশ জুড়ে একযোগে চলতে থাকে টিকাদান তবে এক মাস না যেতেই নিউ ইয়র্কে দেখা দিয়েছে ভ্যাকসিন স্বল্পতা অঙ্গরাজ্যটির অন্তত পনেরোটি শহরের ভ্যাকসিন হাবগুলো টিকা স্বল্পতার কারণে বাতিল করা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এছাড়াও অন্যান্য এলাকায় নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বন্ধ রেখেছে কর্তৃপক্ষ তারিখ আমি নিয়েছিলাম। কিন্তু আঠারো তারিখ আমাকে ফোন দিয়ে বলা হলো আমার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে আমি জানি না তারা কবে নাগাদ পর্যন্ত ভ্যাকসিন সংগ্রহ করতে পারবে এ অবস্থায় সব ধরনের প্রস্তুতি ও অবকাঠামো কাঠামোগত সুযোগ সুবিধা থাকার পরও কেবল টিকা স্বল্পতায় ভ্যাকসিন কার্যক্রম ব্যাহত হয় হতাশা ব্যক্ত করেছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিও আপনি যতই অবকাঠামোগত উন্নয়ন করেন না কেন ভ্যাকসিন কার্যক্রম গতিশীল করতে না পারলে কোভিড পরিস্থিতির কোনো উন্নতি হবে না আমাদের এই সপ্তাহে তিন লাখ ডোজ ভ্যাকসিন প্রদানের লক্ষ্য ছিল যেটি হয়নি আশা করছি আগামী সপ্তাহ নাগাদ আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব শুধু তাই নয় আমাদের লক্ষ্য এই সংখ্যাকেও ছাড়িয়ে যাওয়া যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আড়াই কোটির বেশি মানুষ আর মারা গেছেন চার লাখ বিশ হাজারের উপরে কর্মকার সময় সংবাদ আবারও বাংলাদেশের সিরিজ জয়ের প্রসঙ্গ এক ম্যাচ হাতি রেখেই সিরিজ নিশ্চিত করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন টাইগার ভক্তরা তাদের প্রত্যাশা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ সাকিব এবং তামিমের রানে ফেরারও প্রশংসা করেছেন তারা আজকে একটা ক্যাপ্টেন খেলছে পঞ্চাশ রানের আর আনফর্চুনেটলি আউট হয়ে গেছে বাট ইনশাআল্লাহ ও সামনে আরো ভালো করবে আমার প্লেয়ারও মোটামুটি ভালো ফর্মে আসছে ইনশাল্লাহ আমরা হোয়াইট ওয়াশ করবো আর সাকিবও ফিরে আসছে কিং ইজ ব্যাক কিংও অনেক ভালো পারফর্ম করবে তো ইনশাল্লাহ আমরা হোয়াইট ওয়াশ করব করবো বোলিং ব্যাটিং দুটোই ভালো লাগছে কিন্তু আমরা দুঃখের বিষয় ভিতরে ঢুকতে পারি নাই সবাই মিলে উপভোগ করতে পারতাম অনুষ্ঠানটা খেলাটা অনেকদিন অনেকদিন পর অনেকদিন পর আইসা করলাম কিন্তু অ্যালাও করে না সবাই যে টিমটা এসেছে বাংলাদেশে আসলে তারা খুব ওইরকম কম্পিটিশন দিতে পারছে না সো হোপফুলি টেস্টে হয়তো বা তারা আরেকটু বেটার প্লেয়ার নিয়ে আরও কম্পিটিশন দেওয়ার ট্রাই করবে কিন্তু বাংলাদেশ খুবই ভালো খেলছে এই ছিল সন্ধ্যার সময় সঙ্গে থাকুন সময়